হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ শুরু হলো এবং যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ছয়ই জানুয়ারি দু পর্যন্ত এবং এখানে আপনি চল্লিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য এবং এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে বেতনের স্ট্রাকচার রয়েছে সেই বেতন প্লাস আপনি বিভিন্ন অ্যালাউন্সগুলো এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ আপ দেখুন এখান থেকে আজকে আমরা কমপ্লিটলি আলোচনা করবো কোন কোন কোয়ালিফিকেশন আপনি কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন সিলেকশান প্রসেস কী রয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য রয়েছে তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং এখানে বলে রাখি পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন ম্যাথড অফ রিক্রুটমেন্টের মধ্যে বলা হয়েছে দ্য রিক্রুটমেন্ট সেল বি মেড অন দ্য বেসিস অফ সিলেকশান ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে যেখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং এখানে বলে রাখি একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন যেখানে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু অনুযায়ী আর যদি আপনি এসসিএসটি হয়ে থাকেন তাহলে পাঁচ বছরের ছাড় পিডাব্লিউডি হয়ে থাকলে আট বছরের ছাড় আর যদি আপনি ওবিসি হয়ে থাকেন তো সেক্ষেত্রে তিন বছরের ছাড় কিন্তু আপনি পেয়ে যাবেন পুরোপুরি দেখতে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে এবং অত্যন্ত ভালো মানের ব্যথ রয়েছে কোয়ালিফিকেশান থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম জুনিয়র হাই স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে আপনি চেক করতে পারবেন বিস্তারিত তথ্য এবং এখানে আরও একটি তথ্য বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন কেবলমাত্র ছেলেদেরকেই কিন্তু নিয়োগ করা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো রকমের ভ্যাকেন্সি নেই কেবলমাত্র মেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা তো ভ্যাকেন্সি সংখ্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেটা হচ্ছে ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেটা হচ্ছে ইংলিশ এবং দুটি হচ্ছে আপার প্রাইমারি ক্যাটাগরিতে এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলে রাখি দেখতে পাচ্ছেন যে প্রথম যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেখানে বলা হচ্ছে বি এ পাস বিএড অথবা ইকুইভেলেন্ট ডিগ্রি থাকতে হবে এবং টেট পাস সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এই হচ্ছে কোয়ালিফিকেশান এটা যদি থাকে তাহলে আপনি এখানে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারছেন আর এখানে আরও একটি তথ্য বলে রাখি দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উইথ ফিফটি পার্সেন্ট অর্থাৎ গ্র্যাজুয়েশানে কিন্তু ফিফটি পারসেন্ট নম্বর এখানে অ্যাসেন্সিয়াল রয়েছে এবং এখানে নিয়োগ করা হচ্ছে এস টি ক্যাটাগরিতে যা যারা এসটি ক্যান্ডিডেট তারা প্রথমের পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন দ্বিতীয় যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপার প্রাইমারি এবং এখানেও বিএ পাস ইংলিশ এবং বিএড অথবা সমতুল্য ডিগ্রি কোয়ালিফিকেশান থাকতে হচ্ছে এবং টেট কোয়ালিফাইড হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটা হচ্ছে জেনারেল ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে আর এখানে আরও একটি তথ্য বলে রাখি দেখতে পাচ্ছে রিলেক্সেশন অফ ফাইভ পার্সেন্ট মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশান উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভড ক্যান্ডিডেট অর্থাৎ যা যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু এখানে এখানে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যে প্রসিজার রয়েছে সেই অ্যাপ্লিকেশান প্রসিজারের মধ্যে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাভেলেবেল বাই অনলাইন অনলি অর্থাৎ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি এবং তার সাথে সাথে এখানে কিন্তু অ্যাডমিট কার্ডও সেখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিসেম্বরের চার তারিখ থেকে ডাউনলোড চলছে এবং ষোলোই ডিসেম্বর শনিবার পর্যন্ত আপনি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই অ্যাডমিট কার্ডটিও কিন্তু ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মও কিন্তু ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড ফিল করে আপনাকে জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত আপনি এখানে জমা দিতে পারছেন এবং জমা দেওয়ার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে বাই হ্যান্ড অনলি অর্থাৎ আপনাকে এদের যে নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে এবং যেখানে অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড এই দুটোই কিন্তু ফিল আপ করতে হবে আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট সানডে এবং হলিডে অর্থাৎ ছুটির দিন এবং রবিবার বাদ দিয়ে আপনাকে কিন্তু জমা দিতে হবে আর যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যারা হচ্ছে দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্ট এখানে অ্যাটাচ করতে হবে তো যে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তার মধ্যে রয়েছে ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশান অথবা ইকুইভেলেন্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স ফটোকপি অফ অল রিলেভেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট সার্টিফিকেট প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেটের এখানে কিন্তু জেরক্স ফটো আইডেন্টিটি প্রুফ রয়েছে ফটো কপি অফ কাস্ট সার্টিফিকেট এবং এখানে টেট পাস কোয়ালিফায়ের যে সার্টিফিকেট রয়েছে এবং তার শেষে বিএডের প্রমাণপত্র এবং টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং এখানে সেলফ অ্যাড্রেস এনভেলপ কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এগুলো এক একটি এসেন্সিয়াল ডকুমেন্ট এছাড়াও যদি আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের কোনো ডকুমেন্ট থাকে বা অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেগুলো অ্যাটাচ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য যে ফি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে পাঁচশো টাকা জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর চারশো টাকা প্রয়োজন হচ্ছে দেখতে পাচ্ছেন এসসি এস টি এবং ওবিসি বি বিদের ক্ষেত্রে আর তিনশো টাকা হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অর্থাৎ কারা কারা কোন কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমাকে এখানে পেমেন্ট করতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশান প্রসেস রয়েছে সেখানে বলা হচ্ছে রিটিন এক্সামিনেশান সেলভি ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন এখানে কিন্তু নম্বর থাকছে রিটিন এক্সামিনেশনের জন্য এবং তারপরে হবে এখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে যেটা হচ্ছে দশ নম্বরের তো যে রিটিন এক্সামিনেশান হবে সেখানে পার্ট ওয়ানে থাকছে পঁয়তাল্লিশ এবং পার্ট টুতে থাকছে দশ টোটাল কিন্তু এখানে পঞ্চান্ন হচ্ছে এবং তার সাথে এখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে আরও দশ নম্বরের এবং এই যে পার্সোনালিটি টেস্ট রয়েছে সেখানে বলে রাখি ভাইভাতে রয়েছে পাঁচ নম্বর এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশনের থেকে রয়েছে পাঁচ নম্বর টোটাল কিন্তু দশ নম্বর রয়েছে এবং এই যে লিখিত পরীক্ষা হচ্ছে পঞ্চান্ন নম্বরের যেখানে পার্ট ওয়ান এবং পার্ট টু এই পার্ট ওয়ান এবং পার্ট টুয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোশ্চানের প্যাটার্নগুলো দেয়া রয়েছে কোশ্চানের প্যাটার্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ নম্বর আর এটা হচ্ছে দশ নম্বরের পঁয়তাল্লিশ নম্বরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এমসি কিউ এসএ কিউ প্রত্যেকটি রয়েছে আর পার্ট এর ক্ষেত্রে এসএ কিউ এবং ডেসক্রিপটিভ রয়েছে আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ক্লাসরুম ডেমনস্ট্রেশন এবং ভাইভা এগুলো পাঁচ পাঁচ করে দশ থাকছে আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে অ্যাকাডেমিক ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন থেকে কিন্তু পঁয়ত্রিশ নম্বর থাকছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে বলে রাখি যে রিটিন এক্সামিনেশান হচ্ছে সেখানে কিন্তু টোটাল পঞ্চান্ন নম্বর দাঁড়াচ্ছে এই পঞ্চান্ন নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ যুক্ত দশ পঞ্চান্ন হচ্ছে এবং তার সাথে এখানে কিন্তু পার্সোনালি টেস্টে হচ্ছে দশ নম্বরে অর্থাৎ এখানে টোটাল পঁয়ষট্টি হয়ে গেল এবং এখানে কিন্তু পঁয়ত্রিশ নম্বর থাকছে এখানে সেটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকছে তো অর্থাৎ এখানে টোটাল দেখতে পাচ্ছেন এখানে একশো নম্বরের স্কোর কার্ড তৈরি হচ্ছে এবং এই একশো নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু পোস্টিং পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বেতনের স্ট্রাকচার কিন্তু রয়েছে স্যালারি স্ট্রাকচার অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী আপনি কিন্তু বেতন পেয়ে যাবেন যেখানে বলা হচ্ছে দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাপয়েন্টেড এগেন্স্ট দিস ভ্যাকেন্সি উইল বি এন্টাইটেল টু এনজয় অল দ্য ফেসিলিটিজ অর্থাৎ যে সমস্ত অ্যালাউন্সগুলো দেওয়া হয় বা যে বেতনের স্ট্রাকচার রয়েছে প্রত্যেকটি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং যে রুল কিন্তু ফলো হবে যেটা হচ্ছে টিচিং স্টাফ অফ আ নন গভর্নমেন্ট এডেড স্কুল ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে নন গভর্নমেন্ট এডেড স্কুলগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতে যে বেতনের রুল রয়েছে সেই রুলেই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন স্টেট গভর্নমেন্টের যে রুল রয়েছে সেই রুলেই কিন্তু আপনি এখানে বেতন পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আপনি চেক করুন সেখানে লিঙ্কটি দেওয়া রয়েছে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি নির্দিষ্ট সময়ে এদের অফিসিয়াল ওয়েবসাইটেই পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময়ে সময়ে পেয়ে যাবেন তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আর বলে রাখি যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ